বান্দরবানের দুর্গম উপজেলা নাইক্ষ্যংছড়িতে মাতৃসেবার আশা আলো হয়ে দাঁড়িয়েছেন ইউপি সদস্য রাশেদা বেগম। দীর্ঘ দশ বছরে অন্তত 3,000 শিশুর জন্মদানে ধাত্রী সেবা দিয়েছেন তিনি। নাইক্ষ্যংছড়ি ও আশেপাশের গ্রামের মায়েদের কাছে এরই মধ্যে পরম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছে এই রাশেদা বেগম। আবুল বাসার নয়নের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাটি মায়ানমার সীমান্ত ঘেঁষা পাহাড়ি দুর্গম এ জনপদে যে কোনো স্বাস্থ্য সেবা পেতে দুর্ভোগের সীমা থাকে না। যেখানে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় মাতৃকালীন সেবা পেতে, সেখানে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন ইউপি সদস্য কাজী রাশেদা। এরই মধ্যে গর্ভবতী মায়েদের দুঃসময়ের সাথী হিসেবে পরিচিতি লাভ করেছেন এই জনপ্রতিনিধি। 2012 সালে সূর্যের হাসি ক্লিনিক থেকে তার ধাত্রী হিসেবে হাতে খড়ি। 2019 সালে ইউপি সদস্য নির্বাচিত হলেও থেমে যায়নি তার মাতৃসেবা। দিন বা রাত যখনই খবর আসে ছুটে যান সন্তান সম্ভবা মায়ের কাছে। হাসপাতালে যাওয়া লাগে না বললে চলে, বাড়িতে গিয়ে গিয়ে ডেলিভারি করে, যখন ডাক দি তখন পাই। মেম্বারও এখন আমাদের আগের ডাক্তারও, সেটা কারণে আমরা একে যতক্ষণে চাই ততক্ষণে আমরা পাই। হাসপাতালে যাইতে হয়নি, আন্টি আমাদের পাশে আছে হাসপাতাল থেকে অনেক ভালো কথা করে দেখে, এখন দিদিও পাচ্ছ আন্টির মাধ্যমে। আমি ধাত্রী সেবাকে অনেকে পেশা হিসাবে নিলেও কাজী রাশেদা এই কাজকে বেছে নিয়েছেন জনসেবা হিসেবে। যে জায়গা থেকে মানুষ আমাকে সাড়া দেয় আমি সেখানে গিয়ে এই সেবাটা, মায়ের সেই এই সেবাটা দিয়ে আসি। আমার এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। যেমন মানুষের জনসেবা লাগে তেমনি মানুষের স্বাস্থ্য সেবা লাগে। সারা দেশের মতো পাহাড়ি অঞ্চলেও পরিবার পরিকল্পনা বিভাগে ধাত্রী সহ বিভিন্ন সেবামূলক কাজে স্থানীয় মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। মহিলা মেম্বারও উনি এখনো বাড়িতে বাড়িতে গিয়া ডেলিভারি করাচ্ছে। সরকার জোর দিয়েছে এখন মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যু কমার জন্য শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানোর। বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম। নিউজ ডেস্ক, দেশ টিভি,